নমস্কার বন্ধুরা, গৃহিণীর হেঁশেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার পছন্দের খুব সুন্দর একটা চিকেন রেসিপি, যেটার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন। এটা স্বাদে এবং গন্ধে অতুলনীয় হয়, বানানো খুব সহজ, অল্প কিছু উপকরণে চটজলদি বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা করতে গেলে প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু এবং তার পাতা। তো আমি এখানে দেখতে পাচ্ছেন দুটো গন্ধরাজ লেবু নিয়েছি, তো এখান থেকে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি রান্নাটা করার জন্য, আর একটা সরিয়ে রেখে দিচ্ছি। তো লেবু থেকে প্রথমে আমি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। পাতা আলাদা করার পর এখান থেকে আমি একটা লেবু নিয়ে সেটা একটা গ্রেটারের সাহায্যে, লেবুর যে ওপরে সবুজ অংশটা থাকে সেই সবুজ অংশটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করতে করতে কখনোই কিন্তু ভুল করে সবুজ অংশটার তলায় যে সাদা অংশটা রয়েছে সেটা কিন্তু নিয়ে নেবেন না, তাহলে কিন্তু মাংস রান্নাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তেতো হয়ে যাবে। তো খুব হালকাভাবে আমি লেবুর গা থেকে এই সবুজ অংশটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সবুজ অংশটা উঠে এসেছে। এবার এটা একটা বোলের মধ্যে আমি রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়েছি পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন, তিনটে কাঁচা লঙ্কা, দুটো ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো আমি ছোটো ছোটো পিস করে দিয়েছি, কয়েকটা লবঙ্গ, আর একটু সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি ইউজ করব মাংসটা ম্যারিনেট করার কাজে এবং রান্না করার কাজে। এখানে আমি একটা বোলের মধ্যে মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে প্রথমে আমি দিচ্ছি 2 টেবিলস্পুন গন্ধরাজ লেবুর রস, দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গন্ধরাজ লেবুর রস এবং গোলমরিচ গুঁড়ো ভালো করে আমি মাংসের সাথে মিক্স করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়ে আবার এটাকে দ্বিতীয় টাইম ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিচ্ছি 2 টেবিলস্পুন টক দই, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, দিচ্ছি 2 টিস্পুন মশলার পেস্ট, স্বাদ মতো নুন, আর গন্ধরাজ লেবুর যে ওপরে সবুজ অংশটা, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। তো আমার মাংসটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা বাদে আমি প্যানের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে অ্যাজ এ ফোড়ন হিসেবে। এরপর এর মধ্যে দিচ্ছি 3টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে যতক্ষণ হালকা বাদামি কালার আসে সেই অবধি নাড়াচাড়া করে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। 2 মিনিট বাদে ঢাকনা খুলে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোর গায়ে একটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এই অবস্থায় পেঁয়াজগুলোর মধ্যে থেকে খানিকটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার যদি সরাসরি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে মাংসের যে সুন্দর কালার হয় সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে, অর্থাৎ লাল একটা রং আসবে। দিয়ে দিচ্ছি বাকি যে মশলার পেস্টটা ছিল সেটা। দেয়া হয়ে গেলে আমি পুরো জিনিসটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বাটি ধোয়া একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় মশলাটাকে আমি কয়েক মিনিট আরও নাড়াচাড়া করার পর এর মধ্যে ম্যারিনেট করা মাংসের পিসগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। পুরো মাংসটা কড়াইয়ের মধ্যে ঢালা হয়ে গেলে যে মশলার গ্রেভিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মশলার সাথে মাংসের পিসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা খুব ভালো করে সময় ধরে অল্প আঁচে করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে যে ম্যারিনেট করা বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন চিনি,
চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু আমি এখানে টক দই আর গন্ধরাজ লেবুর রস ইউজ করেছি, তাই টকটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে চিনি দিয়েছি। তো খুন্তির সাহায্যে আর একটু নাড়াচাড়া করার পরে এটাকে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দিয়েছি, যেহেতু লো ফ্লেমে ছিল দেখুন মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। এই অবস্থায় আরও কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই অবস্থায় যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লো করে দিয়েছি। এই অবস্থায় মাংসের মধ্যে এবার আমি অ্যাড করছি 1 গ্লাস জল। জলটা কিন্তু আমি মাংসটাতে যাতে একটু গ্রেভি হয় সেই জন্যে দিলাম। মাংস কিন্তু অলরেডি কষতে কষতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তো আপনারা যদি একটু ঝোল ঝোল খান তো অবশ্যই জল দেবেন। দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আমি আগেও দিয়েছিলাম, তো এবারে আর একটু নুন দিয়ে দিলাম। এবার পুরো জিনিসটা ভালো করে জলের সাথে মিক্স করে নিয়েছি। নেয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব জাস্ট 10 মিনিট। 10 মিনিট আমি মোটামুটি মিডিয়াম লো ফ্লেমে মাংসটাকে ফুটিয়ে নিয়েছি। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। ঢাকনা খোলার পর এর মধ্যে আমি 3টে গন্ধরাজ লেবুর পাতা একটা কাঁচির সাহায্যে কেটে অ্যাড করে দিলাম। যে লেবুটা আমি রান্নার জন্য নিয়েছিলাম সেই লেবুটার অর্ধেকটা আমি এরকম ছোটো ছোটো লম্বা পিস আকারে কেটে নিয়ে অ্যাড করলাম। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লেবুর টুকরো লঙ্কা এবং লেবু পাতা কিন্তু রান্নার শেষের দিকে দিতে হবে, আগে কখনোই দেবেন না, তাহলে কিন্তু বেশিক্ষণ ধরে মাংসের সাথে ফুটলে মাংসটা তেতো হয়ে যেতে পারে। জাস্ট মাংসটা নাবাবার 2 থেকে 3 মিনিট আগে দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর মোটামুটি আমি 15 মিনিট ওয়েট করেছি। 15 মিনিট বাদে আমি এবার যে মাংসটা রান্না করেছিলাম সেটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার গন্ধরাজ চিকেন রেডি হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবং মাংস কত সুসিদ্ধ হয়েছে। একটু ভিন্ন স্বাদ গন্ধের যদি চিকেন আপনারা খেতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একটা বোলের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। গন্ধরাজ চিকেন আপনাদের ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। আশা করছি আজকের রান্নাটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবেন। এইরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট উইক এইরকমই একটা সুন্দর রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।